আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো কোনো বিষয়ের জন্য কে কিংবা কে কি উদ্ভাবন করলো, এই বিষয়ে প্রায়ই প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে। তো আজকে আমরা বিভিন্ন বিষয়ের জনক ও আবিষ্কারক সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। তো বাংলা উপন্যাসের জনক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা সনেটের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক বাংলা নাটকের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা গদ্য সাহিত্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা ছোট গল্পের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, গদ্য ছন্দের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মুক্ত ছন্দের জনক হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আধুনিক বাংলা কবিতার জনক হচ্ছেন জীবনানন্দ দাশ, চলিত রীতিতে গদ্যের জনক হচ্ছেন প্রমথ চৌধুরী। এবার আসি আমরা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। তো ইংরেজি উপন্যাসের জনক হচ্ছেন হেনরি ফিল্ডিং, ইংরেজি প্রবন্ধ ও গদ্যের জনক হচ্ছেন ফ্রান্সিস বেকন, ইংরেজি রূপকথার জনক হচ্ছেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ইংরেজি ট্র্যাজেডির জনক হচ্ছেন ক্রিস্টোফার মার্লো, ইংরেজি সনেটের জনক হচ্ছেন স্যার থমাস ওয়া, আধুনিক ইংরেজি কবিতার জনক হচ্ছেন জিওফ্রে চসার, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছেন জর্জ বার্নার্ড। তো এবার আসি আমরা বিশ্ব সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে। তো সনেটের জনক হচ্ছেন প্যাট্রাক, সায়েন্স ফিকশনের জনক হচ্ছেন মেরি শেলি, যাত্রা এর জনক হচ্ছেন ক্লাউডিও মন্টেভার্ডি, রুশ সাহিত্যের জনক হচ্ছেন ম্যাক্সিম গোর্কি, চলচ্চিত্রের ক্ষেত্রে জনক হচ্ছেন এডওয়ার্ড মিউব্রিজ, বাংলাদেশ চলচ্চিত্রের ক্ষেত্রে আব্দুল জব্বার খান, আধুনিক নৃত্যের ক্ষেত্রে হচ্ছেন ইসাডেরা, পশ্চিমা সঙ্গীতের ক্ষেত্রে জনক হচ্ছেন জোহান সেবাস্তেন বস, উপমহাদেশে সুরসঙ্গীতের ক্ষেত্রে জনক হচ্ছেন ওস্তাদ আলাউদ্দিন খান, রেনেসীয় চিত্রকলার ক্ষেত্রে হচ্ছেন জিওট্রো, আধুনিক কার্টুনের ক্ষেত্রে জনক হচ্ছেন উইলিয়াম হোগার্থ, আধুনিক সার্কাসের ক্ষেত্রে হচ্ছেন ফিলিপ অ্যাস্ট্রোলে। এবার আসি গণিতের ক্ষেত্রে। সংখ্যাতত্ত্বের জনক হচ্ছেন পিথাগোরাস, গণনার ক্ষেত্রে জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ, জ্যামিতির ক্ষেত্রে জনক হচ্ছেন ইউক্লিড, বীজগণিত অ্যালগোরিদমের জনক হচ্ছেন আল খওয়ারেজম, ক্যালকুলাসের ক্ষেত্রে জনক হচ্ছেন ভাস্করা, ত্রিকোণমিতির ক্ষেত্রে জনক হচ্ছেন হিপারচাস, স্থিতিবিদ্যার ক্ষেত্রে জনক হচ্ছেন আর্কিমিডিস, গতিবিদ্যার ক্ষেত্রে জনক হচ্ছেন গ্যালিলিও। তো এবার আসি আমরা পদার্থবিদ্যার ক্ষেত্রে। তো পদার্থবিদ্যার ক্ষেত্রে জনক হচ্ছেন আইজ্যাক নিউটন, আধুনিক পদার্থবিদ্যার জনক হচ্ছেন আলবার্ট আইনস্টাইন, পারমাণবিক পদার্থবিদ্যার জনক হচ্ছেন আর্নেস্ট রাদারফোর্ড, আলোকবিদ্যার জনক হচ্ছেন জগদীশচন্দ্র বসু, তেজস্ক্রিয়তা ক্ষেত্রে জনক হচ্ছেন হেনরি বেয়ারকল, পারমাণবিক বোমার ক্ষেত্রে জনক হচ্ছেন জে রবার্ট ওপেনহাইমার, হাইড্রোজেন বোমার ক্ষেত্রে হচ্ছেন এডওয়ার্ড টেলার, কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক, আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে হচ্ছেন আলবার্ট আইনস্টাইন, টেলিফোনের ক্ষেত্রে হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল, বাষ্প ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছেন থমাস নিউ কুমেন, মোটর গাড়ির ক্ষেত্রে হচ্ছেন কার ব্যাঞ্চ, আধুনিক টায়ারের উদ্ভাবক হচ্ছেন জন বয়রড ডানলপ, রেডিওর ক্ষেত্রে হচ্ছেন লি ডি ফরেস্ট, আধুনিক টেলিভিশনের উদ্ভাবক হচ্ছেন অ্যালেন বি ডুম্যান্ট, সেমি কন্ডাক্টর হচ্ছেন জ্যাক কেলবি, আধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে হচ্ছেন সাইরাস ফিল্ড। এবার আসি আমরা কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে। তো কম্পিউটার আবিষ্কার করেছেন চার্লস ব্যাবেজ বা জনক, আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হচ্ছেন অ্যালান ম্যাথেসন ডুরিং, পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছেন অ্যান্ড্রে থাইটুরং, WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড টিম বার্নার্স লি, ইমেলের ক্ষেত্রে হচ্ছেন রে টমলিনসন, ইন্টারনেটের ক্ষেত্রে হচ্ছেন বিন্টন জি কার্ভ, ইন্টারনেট সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছেন অ্যালান অ্যামটাস, ভিডিও গেমসের ক্ষেত্রে হচ্ছেন নুলেন বুশনেল, অ্যানিমেশনের ক্ষেত্রে হচ্ছেন ওয়াল্ট জিগনি, ভিজুয়াল বেসিকের ক্ষেত্রে হচ্ছেন অ্যালান কুপার, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছেন জেমস গসলিং, উইকিপিডিয়ার ক্ষেত্রে হচ্ছেন জেম ওয়েলস, রসায়নবিদ্যা, তো রসায়নবিদ্যার ক্ষেত্রে হচ্ছেন জাবের ইবনে হাইয়ান, আধুনিক রসায়নবিদ্যার ক্ষেত্রে হচ্ছেন অ্যান্টনি লরেস্ট ল্যাবসিয়েসিয়া, জৈব রসায়নের ক্ষেত্রে হচ্ছেন ফ্লোডারিক উইলার, পরমাণুবাদের ক্ষেত্রে হচ্ছেন ডেমোক্রিটাস, পর্যায় সারণীর ক্ষেত্রে হচ্ছেন দিমিত্রি মেন্ডেলিভ। এবার আসি জীববিজ্ঞানের ক্ষেত্রে। তো জীববিদ্যা ও প্রাণীবিদ্যার জনক হচ্ছেন এই ক্ষেত্রে অ্যারিস্টটল, উদ্ভিদবিদ্যার হচ্ছেন থিওফ্রাস্টাস, বিবর্তন জীববিদ্যার ক্ষেত্রে হচ্ছেন চার্লস ডারউইন, জীবের নামকরণবিদ্যার ক্ষেত্রে হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, বংশগতিবিদ্যার ক্ষেত্রে হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল, রক্ত সংবহন বিদ্যার ক্ষেত্রে হচ্ছেন উইলিয়াম হার্ডে, আধুনিক কুশাতত্ত্বর ক্ষেত্রে হচ্ছেন সুয়ানো হাইডেন,
রোগ জীবাণু তত্ত্বের ক্ষেত্রে হচ্ছেন লুই পাস্তর। বাস্তু সংস্থানের ক্ষেত্রে হচ্ছেন উইজেন ওডাম। প্রাণশক্তির ক্ষেত্রে হচ্ছেন জে জে বার্জেলিয়াম। এবার আসি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। চিকিৎসাবিদ্যা ঔষধের ক্ষেত্রে হচ্ছেন হিপক্রেটাস। আধুনিক ঔষধের ক্ষেত্রে হচ্ছেন ইবনিসিনা। অ্যানাটমির ক্ষেত্রে হচ্ছেন হিরোফিলাস। আধুনিক সার্জারির ক্ষেত্রে হচ্ছেন জাইডি চাওলিয়েক। প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে হচ্ছেন সাসরোটা। অস্থি সার্জারির ক্ষেত্রে হচ্ছেন লরেন্স বলফেন। হোমিওশাস্ত্রের ক্ষেত্রে হচ্ছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। ভূগোল ও ইতিহাস। ভূগোলের ক্ষেত্রে জনক হচ্ছেন ইরাটোস স্তনিস। খনিজবিদ্যার ক্ষেত্রে হচ্ছেন জর্জ এগ্রিকোলা। আধুনিক ভূবিদ্যার ক্ষেত্রে হচ্ছেন জেমস হ্যাটন। আধুনিক জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে গ্যালিলিও গ্যালিলি, আর আধুনিক ভূবিদ্যার ক্ষেত্রে জেমস হ্যাটন। ইতিহাস হচ্ছে হেরোডোটাস। আধুনিক ইতিহাসের ক্ষেত্রে হচ্ছেন তুকিডাইসিস। ইসলামের ইতিহাস হচ্ছে আল মাসউদি। অর্থনীতি ও ব্যবস্থাপনা। অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির ক্ষেত্রে হচ্ছেন পল স্যামুয়েলসন। ইউরোর মুদ্রা হচ্ছে রবার্ট ম্যান্ডেল। ব্যবস্থাপনার ক্ষেত্রে জনক হচ্ছেন পিটার ড্রাকার। আধুনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছেন লিলিয়ান মুলার গিলবার্ট। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন অ্যারিস্টটল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন নিকোলো মেকিয়াভেলি। গণতন্ত্রের ক্ষেত্রে হচ্ছেন অ্যারিস্টটল। আধুনিক গণতন্ত্রের জনক হচ্ছেন জন লক। আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। আধুনিক জার্মান প্রিন্স অটবান বিসমার্ক। বিশ্ব গ্রাম ধারণা দিয়েছেন মার্শাল ম্যাকলুহান। ব্যক্তি ধারণা জন স্টুয়ার্ট মিল। ধর্মতত্ত্বের ক্ষেত্রে মুসলিম জাতি ইব্রাহিম আলাইহিস সালাম। ফিকাশাস্ত্র হচ্ছে ইমাম আবু হানিফা। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে হচ্ছেন গৌতম বুদ্ধ। ইহুদি ধর্মের ক্ষেত্রে হচ্ছেন মার্স। ফ্যাসিজমের ক্ষেত্রে হচ্ছেন মুসলিনি। এরপর হচ্ছে কমিউনিজমের ক্ষেত্রে কার্ল মার্কস। অস্তিত্ববাদের ক্ষেত্রে হচ্ছেন সরেন কিয়েরকেগার্ড। দ্বিজাতিতত্ত্বের ক্ষেত্রে হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা। ক্রিকেটের ক্ষেত্রে হচ্ছে ডব্লিউ জি গ্যাস। ফুটবলের ক্ষেত্রে হচ্ছেন এনবেঞ্জার মর্লে। বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন ট্যালিস। আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন রজার বেকন। মৃত্তিকা বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন জেসিলি ডুকচ্যাব। কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন জুন সেটাল। মৎস্য বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন প্যাটার আর্থেডি। সুপ্রজনন বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন গ্রেগর ম্যান্ডেল। গ্যাস বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছেন সেসিবিয়াস। আলোকচিত্র বিদ্যার ক্ষেত্রে হচ্ছেন লুইস ডাগুইরে। প্রত্নতত্ত্ববিদ্যার ক্ষেত্রে হচ্ছেন তমাস জেফারসন। স্থাপত্যবিদ্যার ক্ষেত্রে হচ্ছেন জন ভন নিউম্যান। আধুনিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে হচ্ছেন লর্ড ম্যাকেলে। সমাজবিজ্ঞানের জনক হচ্ছেন অগাস্ট কুত। সমাজকর্মের জনক হচ্ছেন জন অ্যাডামস। ভয়